আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মুমিনের জীবন অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের নিয়মিত মেহমান ইউরোপের সুনামধন্য আলেমে দ্বীন হযরত শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর জেনেই আমরা আপনাদের প্রশ্নের দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। মুফতি সাহেব, ২০ পাউন্ড করে দুটি বাচ্চার জন্য তিনি একটি অ্যাকাউন্টে, সেভিং অ্যাকাউন্টে পয়সা রাখেন। এখন তার অ্যাকাউন্টে আছে ৪,০০০ পাউন্ড। এখন ১৬ বৎসর পর্যন্ত এটা তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, তার ১৬ বৎসর পরে তিনি পয়সাটা তুলতে পারেন, এখন তুলতে পারবেন না। এই পয়সার উপর কি যাকাত আসতে পারে? বিষয়টি একটু জটিল, এই জন্য আমি বলবো যে ইসলামে কারো মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার জন্যে শুধু কারো নামে কিছু করে ফেলা, লিখে নেওয়া, কারো নামে কাগজপত্র করা এতটুকু যথেষ্ট নয়, বরং বাস্তবেই কাউকে মালিক বানাতে হবে। অনেক মা বাবা এমন আছেন যে দুটো বাড়ি যদি তাদের হয় বিশ্বের বিভিন্ন শহরে, তো মারাত্মক ট্যাক্স আসবে অনেক বেশি। তো এই জন্য নিজেই দুটো বাড়ি কেনেন, একটা নিজের নামে, একটা ছেলের নামে। তো ওই ছেলের নামে কাগজপত্র যদি হয়ও বা কাগজে কলমে যদি দেখানো যে ছেলে মালিক, কিন্তু বাস্তবে কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে মালিক বিবেচিত হবে না, বরং শরীয়তের দৃষ্টিতে মালিক হবে সে যে রিয়েল মালিক। তো এখন এই টাকার ব্যাপারে, এই টাকার ব্যাপারে প্রথম সিদ্ধান্ত এটা নিতে হবে যে তাদেরকে বড় হওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে মালিক বানিয়ে দেওয়া হবে, না তাদের খাতে খরচ করার জন্যে ওনারা নিজেরা জমা করছেন তাদের নামে। অনেক সময় মানুষ তাদের নামে জমা করেন, কিন্তু তাদের নামে একটা অ্যাকাউন্ট খুলে যাতে পয়সাটা সেভ হয়ে যায়, এই মুহূর্তে তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে মালিক বানিয়ে দেওয়া হচ্ছে না। যদি তাদেরকে মালিক বানিয়ে দিয়ে দেওয়া হয় আর তারা যদি সাবালক হয়ে যায়, বালক হয়ে যায়, তখন বালক হওয়ার পর থেকে তাদের নিজের মালিকানা নিসাব পরিমাণ যদি হয় তাহলে যাকাত তাদেরকেও তো দিতে হবে, সুতরাং তাদের মালিকানা থেকে এই যাকাতটা দিতে হবে। যদি এটা একটা চিন্তা করেন যে না, ১৬ বছর হওয়ার পর আমি নিজে এটা খুলতে পারবো, খুলে এই পয়সা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো, তবুও সতর্কতার দাবি হলো যাকাত আদায় করা, যাতে এটা আপনি বিশেষভাবে একটা অ্যাকাউন্টে রাখছেন, আপনার জন্য যাকাত আদায় করা উচিত যদি নিজে মালিক থাকেন, অর্থাৎ এই এখতিয়ারটা যদি রাখেন। কারণ আমি আগে যে কথাটি বলেছি সেটা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যদিও তাদের নামে অ্যাকাউন্ট, যদিও তাদের নামে এই পয়সাটা জমা হচ্ছে, একত্রিত হচ্ছে, কিন্তু যদি ১৬ বছর পর আপনিও আবার বলছেন যে আপনি নিজে বের করতে পারবেন, তখন বের করে যদি আপনার এই চান্স থাকে বা মনে করেন যে আমি নিজেও কোনো কাজে ব্যবহার করতে পারবো, তখন বোঝা গেল তারা আসল মালিক নন, তাদের জন্য সেটা আপনি শুধু আলাদা করে রেখেছেন, মালিক কিন্তু আপনারা নিজেরাই, এমত অবস্থায় কিন্তু যাকাত দেওয়া উচিত। আর যদি তারা মালিক হয়ে যান, তাদেরকে এখনই যদি আপনারা নিয়মতান্ত্রিকভাবে মালিক বানিয়ে দিয়ে দেন, তখন তারা নাবালিক হলে যাকাত আসবে না তাদের উপর, আর বালিক যদি হয়, সাবালক যদি হয়, তখন তাদের পয়সার উপর যাকাত আসবে। তার প্রশ্নের মধ্যে যে কথাটা তিনি উল্লেখ করেছেন, খুবই কষ্টের মধ্যে আছেন, কারণ বয়স হয়ে গেছে ৩৮, মানে ছোটো থেকে নিয়ে যখন থেকে নামাজ পড়তেছেন, তিনি তাকে যে শিক্ষা দেওয়া হয়েছে, যে টিচার তাকে শিক্ষা দিয়েছেন যে একটু ভিন্নভাবে পুরুষ এবং মহিলার নামাজ, এখন কেউ কেউ বলছেন যে পুরুষ এবং মহিলার নামাজ সেম হবে, সিমিলার হবে, এখন তিনি এই যে নামাজগুলো পড়লেন এই নামাজগুলো কি তার হয়েছে, আর নিয়ত ছাড়াই নামাজ, মানে কেউ কেউ বলছেন নিয়ত ছাড়া পুরুষ এবং মহিলাদের, না প্রথম প্রশ্ন যেটা তিনি করেছেন, পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে সামান্য যে পার্থক্য, সেই পার্থক্যটা ভিত্তিহীন নয়, সেই পার্থক্যটা উড়িয়ে দেওয়ার মতো নয়, সেই পার্থক্যটা অস্বীকার করার মতো নয়, সেটা উম্মাহর সর্বজন শ্রদ্ধ ইমামগণ এই পার্থক্যকে স্বীকার করেছেন, এই পার্থক্যকে তারা মেনে নিয়েছেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মজহব বলেন, হানাফি মজহব, শাফি মজহব, হাম্বলি মজহব, মালিকি মজহব, সকল মজহবে সকল ইমামগণ আর উম্মতের শ্রদ্ধাভাজন অসংখ্য অগণিত ফোকাহায় কেরাম, ফেকার ইমাম, ইসলামের আইন বিশেষজ্ঞ যারা ছিলেন, যারা ইলমের মহাসাগর ছিলেন, ফেকার জ্ঞানের, ইসলামী আইনের বিশাল ভাণ্ডার যাদের অন্তরে অঙ্কিত ছিল, সেই সব ফেকার ইমামগণ, ইসলামের ইমামগণ, ইসলামী আইন
আইনের বিশাল ভাণ্ডারের রচয়িতা যারা, সেইসব ইমামগণ সুবহানাল্লাহ এই পার্থক্যকে ভিত্তিহীন বলেননি, সেটাকে স্বীকার করে নিয়েছেন। কারণ একটা সুন্নাত প্রমাণিত হওয়ার জন্য শুধু সামান্য রওয়ায়তের মধ্যে দুর্বলতা থাকলেই যে সেটা পরিত্যাজ্য হয়ে যায়, সেটা মানে ভ্যালিউলেস হয়ে যায়, এমন কথা মোটেও ঠিক নয়। বরং অনেক সময় সহায়ক অনেকগুলি বর্ণনার কারণে, তাআমুলে উম্মতের কারণে, উম্মতের অব্যাহত কর্মধারার কারণে, অবিচ্ছিন্ন কর্মধারার কারণে, তাওয়ারুফ এবং তাআমুল, আস-সুন্নাতুল মুতাওয়ারাসা, তাআমুলুল উম্মা, অর্থাৎ উম্মতের অব্যাহত কর্মধারার মাধ্যমে এই পার্থক্যকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বিধায় উলামায়ে কেরাম, উলামায়ে উম্মত এটাকে সাদরে গ্রহণ করেছেন। তো এই শুধু রওয়ায়তের সনাদের মধ্যে যে সামান্য দুর্বলতা থাকে, এই দুর্বলতার কারণে সুন্নত হওয়ার উপযুক্ততা এই আমলটি হারিয়ে ফেলে না, বরং এর বাস্তবতা নিঃশেষ হয়ে যায় না, বরং এর বাস্তবতা সুপ্রমাণিত হওয়ার জন্যে আরও অনেকগুলি সহায়ক দলিল রয়েছে। তাআমুলুল উম্মাহ রয়েছে, সুন্নাতুল মুতাওয়ারাসাহ রয়েছে, উম্মতের অবিচ্ছিন্ন কর্মধারা রয়েছে, উম্মতের অব্যাহত কর্মধারা রয়েছে, এবং সকল ইমামগণের ফতোয়া রয়েছে। স্বয়ং আল্লামা ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাকবীরে তাশরিক যে এতদিন পড়তে হবে, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই সুন্নতের হেফাজত উম্মত তাদের আমলের মাধ্যমে সংরক্ষণ করেছে। তো লফজি রওয়ায়ত এবং শাব্দিক বর্ণনার মাধ্যমে এই সুন্নতের হেফাজত হয়নি। এইভাবে অনেকগুলি সুন্নত রয়েছে যেগুলোর হেফাজত উম্মত এই উম্মাহ অব্যাহত কর্মধারার মাধ্যমে, তাআমুলুল উম্মাহ এর মাধ্যমে, আর সুন্নাতুল মুতাওয়ারাসা বা অবিচ্ছিন্ন কর্মধারার মাধ্যমে সংরক্ষণ করেছে অনেকগুলি সুন্নতকে, এর মধ্যে এটাও সামিল। এজন্য এটা শক্তভাবে প্রমাণিত। আর এর উপর মানে নিঃসন্দেহে তিনি নামাজ এভাবেই পড়তে থাকবেন, মানে পুরুষ এবং মহিলাদের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ যেমন মহিলাদেরকে বলা হয়েছে সিনার মধ্যে হাত বাঁধার কথা এবং গা থেকে হাত আলাদা না করা, ঠিক রুকুতে যখন যাবেন তখন হাত ইত্যাদি জড়সড় করে একটু শরীরের সঙ্গে লাগিয়ে, সেজদায় যখন যাবেন তখন ওর বাম ওরু ডান ওরুর সাথে মিলিয়ে, অর্থাৎ যত বেশি পারা যায় আপনাদের সামনে আনার চেষ্টা করব। পুরুষ এবং মহিলাদের মধ্যকার পর্দার বিধান বেশি ভাবে পালন করার স্বার্থে যে সমস্ত পার্থক্য নির্ণয় করা হয়েছে ফেকার কিতাব সমূহে, সেই সব পার্থক্য ভিত্তিহীন নয়, সেটা সম্পূর্ণরূপে আমলযোগ্য। অস্বীকার করে বসবো আর যে সমস্ত রওয়ায়তের মধ্যে সামান্যতম দুর্বলতা রয়েছে, এই দুর্বলতাগুলো এই আমলের মানে বাস্তবসম্মত হওয়ার পরিপন্থী মোটেও নয়, কারণ বাস্তবসম্মত হওয়ার জন্য অসংখ্য সহায়ক দলিল এর পেছনে বিদ্যমান রয়েছে। এরপরে যে তিনি নিয়তের কথা প্রশ্ন করেছেন, নিয়ত বলা হয় মনের ইচ্ছাকে, মনের ইচ্ছার নাম হলো নিয়ত, ইন্টেনশনকে নিয়ত বলা হয়, এটা কোনো শব্দের নাম নয়। আপনি যে এই মুহূর্তে শুধু এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন আপনারা সবাই, যে নিয়ত কাকে বলে, নিয়ত বলে মনের ইচ্ছাকে, ইন্টেনশন অফ হার্ট। আপনি যে এই মুহূর্তে জোহরের চার রাকাত সুন্নাত পড়ছেন, আবার একটু পরেই আপনি জোহরের চার রাকাত ফরজ পড়ছেন, এটা তো মনে থাকতে হবে যে আপনি এই মুহূর্তে, এখন যদি জোহরের সময় যদি নিয়ত থাকে কারো সে ফজর পড়ছে, তাহলে সেটা ফজর হবে, জোহর তো আর হবে না। তো এই যে মনের মধ্যে তো ইচ্ছা থাকতে হবে যে আমি জোহরের চার রাকাত সুন্নাত পড়ছি, আর এরপরেই আবার মনে আসতে হবে, মনে থাকতে হবে, মনের মধ্যে এই ইচ্ছাটা থাকা জরুরি যে আমি এই মুহূর্তে জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি। এই যে ইচ্ছা বিদ্যমান থাকা অন্তরে, এর নামই হলো নিয়ত, এর নামই হলো নিয়ত। সুতরাং নিয়ত শব্দের নাম নয়, বাক্যের নাম নয়, উচ্চারণের নাম নয়, মনের ইচ্ছার নাম। সুতরাং মনের, হ্যাঁ, মনের এই ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্যে যদি কেউ এই শব্দ উচ্চারণকে সম্পূর্ণরূপে অপশনাল বিলিভ করে, এটাকে মনে করে যে মোটেও জরুরি নয়, নিয়তের অংশও নয়, আর কোনোভাবেই এটা আবশ্যকীয় নয়, এই কথার যদি বিশ্বাস থাকে, কিন্তু তার বিভিন্ন ব্যস্ততা, ঝামেলা, টেনশন,
বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে সে মনে মনে ভাবছে যে আমি এখন জুহর পড়ছি, এটা আসর না, এটা একটু আলাদা করে নেই শব্দ উচ্চারণ করে, তবে এই ধরনের শব্দ উচ্চারণ আমার জন্য মোটেও জরুরি ছিল না, ভবিষ্যতেও নয়, এখনও নয়। তো এই বিলিভটা যদি থাকে, বিশ্বাস যদি থাকে যে শব্দ উচ্চারণ মোটেও নিয়তের অংশ নয়, জরুরি নয়, তবে আমার ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্য আমি উচ্চারণ করে নিচ্ছি, তখন এই ধরনের উচ্চারণের উপর যেহেতু শরীয়তের পক্ষ থেকে কোনো শক্ত নিষেধাজ্ঞা পরিষ্কার বসায় মানে আরোপিত হয়নি, বিদায় এটাকে জায়েজ বলেছেন যদি অপশনাল কেউ বিলিভ করে। কিন্তু বাস্তবতাটা হয়ে যায় আপনার অনেকটা ভিন্ন হয়ে যায়, যারা পড়তেছেন কন্টিনিউ পড়তেছেন মনে করছেন এটা ফরজি, না পড়লে নামাজ হবে না। আর আবার আরেকটা বিষয় হয় মানে ভুল পড়তে থাকেন, অনেক সময় আপনার আরবি বাক্যটা ভুল হয়ে যায়, মানে দুই রাকাতের জায়গাতে আরবা আর জায়গাতে ইসনা বলতেছেন, এটা কিন্তু না জানার কারণে, না জানার কারণে। এটা এটা এখন যদি কেউ নিয়তের মধ্যে থাকে আমি জোহর পড়ছি কিন্তু এখন আবার আসরের নিয়ত করে ফেলছেন, তো জোহরই আদায় হবে যেহেতু ইন্টেনশন ঠিক আছে। তো এই শব্দের কোনো দর্থব্য নয়, শব্দকে জরুরি মনে করা অবশ্যই বিদআত, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু জরুরি যদি কেউ মোটেও মনে না করে আর এটাকে শরীয়তের অংশ না মনে করে, এটাকে যদি নিয়তের অংশ না মনে করে শুধু ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্য রিমাইন্ডার হিসাবে যদি এই শব্দটা উচ্চারণ করে ফেলে আর বিলিভ করে আমি না করলেও হবে, তখন এটাকে হারাম বলার মতো কোনো শক্ত দলিল আমাদের হাতে নেই। মুফতি সাহেব আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন, আসসালামু আলাইকুম সাহেব, আমার আমি একজন ডায়াবেটিস সাপোর্ট ওয়ার্কার, আমার ডায়াবেটিস টিমর মাঝে নয়া চকলেট সব সময় একটা বেসিক ইয়ে হয় যে যারা ডায়াবেটিস রুগীরা ইনসুলিনের মাঝে আসেন তারা রোজা রাখা ঠিক নাই, এবং তারা কোরআন শরীফের কথা হয় যে কোরআন শরীফ একটা ইয়ে আছে রোজা, তারা এক্সকিউজ আসেন মানে তারারে একটা ইয়ে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, যারা অসুস্থ তারা তারা একটা সুযোগ দেওয়া হয়েছে যাতে ফিদিয়া দিয়া রোজা ভাঙতে পারবা, আর তারার এই সামর্থ্য আছে, কিন্তু তারা যে কথা কইতে চায় আর কি ইনসুলিনের একটা সময় আছে 10 ঘন্টা বা 8 ঘন্টার ব্যবধানে ইনসুলিন দেওয়া লাগে সকালে একটা বিকালে একটা, বা কোনো কোনো ইনসুলিন রুগী 3 বার দেওয়া লাগে, কোনো কোনো ইনসুলিন রুগী আছেন 4 বার দেওয়া লাগে, তারার একটা 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাপ রাখা লাগে এর মাঝখানে, এমনকি তারার খানির মাঝেও খাওয়া দাওয়াও একটা ইয়ের মাফিক করা লাগে, কারণ ইনসুলিন দিয়া যদি কোনো রুগী খাইন না বেশি লম্বা সময় বা পানি খাইন না, তখন তারার এটা হাইপো করে লাইতে পারে, আপনারা রোজা রাখতা না, কিন্তু আমার তো এটা আমার দায়িত্ব নাই, আমি এখন মানুষের খোয়ার কারণ আমি কোন আলিমও নাই উলামাও নাই, এখন আমি এই পর্যায়ে কিতা করতাম ফারি আর আমরা রুগী অক্লর কিতা করা উচিত। অনেক গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন, মুফতি সাহেব বিষয়ে বলবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে। জি, প্রথমটা একটু বলেন। আচ্ছা, যদি মনে করি যে কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু যদি দেখি যেমন ধরেন বৈশাখী মেলা স্পন্সর করে, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক করা কি ঠিক আছে আমাদের, এটা প্রথম। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যদি কোন চ্যারিটি সংস্থা যদি মানুষকে একটা জিনিস বইলা পয়সা নেয়, পরে আবার ওই পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে ওর পলিসির মধ্যে থাকে, যেমন ধরেন আমি জাকাতের উদ্দেশ্যে দিলাম কিন্তু সে নিয়ে ব্যবসা করলে বা ব্যবসা লস হইলে বা লাভ হইলে, ওই ধরনের প্রতিষ্ঠানে যদি পলিসি আমি জানি, তাহলে ওই ধরনের প্রতিষ্ঠানে কি জাকাত দেওয়া বা কোনো ধরনের দান খরাত করা ঠিক আছে, এই দুইটা কোয়েশ্চন আমার। আপনি জানার পরে তো আপনি অবশ্যই দিবেন না, মানে যে যারা যাকাতের পয়সা নিয়ে ব্যবসা করে তাদেরকে দেওয়ার তো প্রশ্নই আসে না যদি বাস্তবে এটা হয়। যে বড় বড় যে এই সংস্থাগুলো আছে ওদের, এখন আমি আজকে একটা খবর পেলাম, ওরা মানুষের পয়সা নেয় নিয়ে ব্যবসা করে এবং ওইটা আবার পরে দান করাতে বা যে উদ্দেশ্যে লাগায়, এবং ওরা বড় বড় বেতনও নেয়। ঠিক আছে ইনশাআল্লাহ, মুফতি সাহেব বিষয়ে বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আমরা তো আজান শুনি আবার ইফতারও খাই, তো
তখন কি কি রকম হইব জানি আমরা তো আজানোর লোকে লোকে আজানোর জবাব দেই না ওটা জানতাম স্যার প্লিজ বুঝাইয়া হইবা ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর প্রচুর কলার এখনো লাইনে অপেক্ষা করতেছেন যদি সুযোগ থাকে হয়তো আবার আমরা ফিরে আসবো প্রশ্নের দিকে আর সুযোগ না থাকলে আগামী সপ্তাহে আবার ইনশাআল্লাহ আপনারা সেম টাইমে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসবেন মুফতি সাহেব এক বোন প্রশ্ন রেখেছেন যে যে আথর বা পারফিউমের মধ্যে যদি অ্যালকোহল মিক্স থাকে এটা যদি মানে ইউজ করেন কাপড়ের মধ্যে তাহলে কি নামাজ হবে তো আমি আগে বলেছি যে সন্দেহ বিদ্যমান থাকার কারণে এবং হারামের নিশ্চয়তা বিভিন্ন কারণে শেষ হয়ে যাওয়ার কারণে এটা কোনো মতে জায়েজের পর্যায়ে চলে আসে অবশ্য তাকওয়ার পরিপন্থী কারণ অ্যালকোহল ডিনাই হয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে রিয়ালিটি চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে তো আর এটা আশরিবায়ে আরবার মধ্য থেকে হয় না তো এইসব কারণে মানে হারামের নিশ্চয়তা আর বাকি থাকে না তো আসল সেই আল ইবাহা সকল জিনিসের মধ্যে আসল হলো হালাল হওয়াটা গোস্ত ছাড়া এই বিধানটা সবগুলো কাজ জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে হারাম হওয়াটা যেহেতু অনিশ্চিত হয়ে পড়েছে এই জন্য এটা জায়েজের কোনো মতে পর্যায়ে চলে আসে কিন্তু নামাজ পড়াও জায়েজ হয়ে যাবে কোনো মতে কিন্তু তাকওয়ার খেলাফ আর আমি পরামর্শ দিয়েছি যে অ্যালকোহল ডিনাই যে সমস্ত জিনিস অ্যালকোহল ফ্রি যেসব জিনিস ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল রয়েছে এগুলো ব্যবহার করা উচিত মুসলমানদের জন্য যাতে সমাজের মধ্যে হালালের প্রচলন আরও বৃদ্ধি পায় বিশেষ করে আপনার রমাদানে আপনার সুন্না আতর আতর মহল সুন্না মহল নাকি নামটা আপনার যাই হোক এটা দোকানের নাম তো নেওয়া উচিত নয় এখানে একটু মানে অ্যালকোহল ফ্রি তো আপনার থাকে জি জি অ্যালকোহল ফ্রি থাকে মাশাআল্লাহ তো এরপরে এক বোন প্রশ্ন করেছেন যে চারটি চূড়াই তিনি জানেন এই চারটি চূড়া দিয়ে কি তিনি নামাজ কন্টিনিউ পড়তে পারেন না তিনি আরো নতুন করে চূড়া শিখতে হবে এই অনেক সুন্দর প্রশ্ন করেছেন চারটি সূরার মাধ্যমে তো আপনার নামাজ ফরজ আদায় হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে নামাজ তো হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে নামাজের ব্যাপারে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন যেখান থেকেই সহজ হয়ে কোরআন পড়ো নামাজের ফরজ আদায় হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে তো এই কাজটা করা উচিত তো নামাজের মধ্যে এতটুকু পর্যন্ত আমি সীমাবদ্ধ কেন থাকবো যতক্ষণ পর্যন্ত এই চারটি সূরা মুখস্থ ততক্ষণ পর্যন্ত এই চারটি সূরা দিয়ে আমি কাজ সারলাম ফরজ আদায় করলাম কিন্তু একজন মুসলমান হিসাবে আর যে কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হিসাবে আখেরি এবং শেষ পয়গাম লাস্ট মেসেজ ফাইনাল মেসেজ হিসাবে আল্লাহ তাআলা নাজিল করলেন এই কোরআনের সঙ্গে আমার সম্পর্কটা এতই দুর্বল হবে যে আমি 15-20টি সূরা আমি মুখস্থ করব না অন্তত 15-20টি সূরা আমি মুখস্থ করব না তো এই জিনিসটা যেন মনে হয় একজন মুসলমানের মধ্যে যে একটা উচ্ছাবিলাসী আকাঙ্ক্ষা থাকা দরকার কোরআনের ব্যাপারে এবং কোরআনের সঙ্গে যে গভীর আত্মার একটা সম্পর্ক থাকা প্রয়োজন সেই সম্পর্কের জন্য পরিপন্থী মনে হয় এবং আমার কাছে কিছুটা দুঃখজনকও বিবেচিত হয় যে চারটি সূরা মুখস্থ করে কি আমাদের কাজ সারবে চলবে এই প্রশ্নটা আমি করি অথচ দুনিয়ার ব্যাপারে আমরা মানে অল্পে তুষ্ট থাকি না অল্পে তুষ্ট থাকার কথা ছিল দুনিয়ার ব্যাপারে কিন্তু আমরা কোরআন হাদিস ইলমে দীন দীনে জ্ঞান এইগুলোর ব্যাপারে আমরা অল্পে তুষ্ট থাকতে চাই আর দুনিয়ার ব্যাপারে যেখানে বলা হয়েছে অল্পে তুষ্ট থাকো কানায়াত এবং কৃচ্ছতা সাধন এই কথা বলা হয়েছে উৎসাহিত করা হয়েছে তো আমরা দুনিয়ার ব্যাপারে যে কাজটা করা উচিত ছিল সেটা আমরা দীনে ইলম কোরআন হাদিস এগুলোর ব্যাপারে আমরা করে থাকি তো আসলে আমি উৎসাহিত করব আপনাদেরকে যে কোরআনের সঙ্গে একজন সাধারণ মুসলমানের সম্পর্ক আরও গভীর হওয়া উচিত কোনো মতে ফরজ আদায় হয়ে যাওয়া কোনো মতে এটা ভিন্ন কথা কিন্তু আমার জীবন আমার সময় আমার টাইম এগুলো কি শুধু এই দুনিয়ার জন্য ব্যয় হবে আর আমি কয়েকটা সূরাও আমি অতিরিক্ত মুখস্থ করব না সূরা ভিন্ন ভিন্ন হলে এবং বিভিন্ন নামাজে আরও বেশি বেশি সূরা পড়লে আর ভিন্ন ভিন্ন পড়লে খুশুয় খুজুয় নামাজের মধ্যে হয় নামাজের মধ্যে আরও বেশি আগ্রহ এবং আকর্ষণ সৃষ্টি হয় নামাজের মধ্যে যে খুশু খুজু কাম্য সেই খুশু খুজু তৈরির বিভিন্ন উপাদান রয়েছে মাধ্যম রয়েছে এর মধ্যে এটাও একটা যে আমরা যদি বিভিন্ন সূরা বিভিন্ন সময় পড়ি তখন এর দ্বারা ফায়দা হয় কি যে নামাজের প্রতি আকর্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে আর খুশু খুজু বাড়তে থাকে
কোরআন শরীফের বিভিন্ন সূরা, বিভিন্ন শব্দ এবং বাক্য এবং বিভিন্ন আয়াতের আলাদা বরকত রয়েছে, আলাদা স্বাদ রয়েছে, আলাদা ফজিলত রয়েছে, আলাদা প্রভাব রয়েছে, সেই সবগুলো দ্বারা আমরা আলহামদুলিল্লাহ উপকৃত হতে পারব। আল্লাহ আকবার। মুফতি সাহেব, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক বোন রেখেছেন, এখন তো 14 থেকে 15 ঘন্টা রোজা রাখতে হবে, ডায়াবেটিস রোগে যারা ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত, কারো কম থাকে কারো একটু বেশি থাকে, তিনি যিনি প্রশ্ন রেখেছেন তিনি হয়তো নার্স হবেন, তাদেরকে একটু দেখাশোনা করেন। তার প্রশ্নটা হলো, তিনি কি, তার দায়িত্বটা কি, আর যারা রোগে আক্রান্ত তারা কি করবেন এই রোজাতে, তিনি কি বলবেন তাদেরকে এই অবস্থার মধ্যে, যে কাউকে কি তিনি বলতে পারেন যে আপনি যে রোজা রাখবেন না, তিনি নিজে নিজেই মানে এই প্রশ্নটা রেখেছেন যে তিনি তো একজন আলিম নয়, তিনি কিভাবে বলেন এই বিষয়টা একটু তিনি সুরাহা করতে চান আগে। আসলে আলিমরা অনেক সময় বলেন অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ফতোয়া দিতে হবে রোজার ব্যাপারে। মানে একজন অভিজ্ঞ ডাক্তার যদি বলেন যে কোন রোগীর ব্যাপারে যে নিশ্চিত আপনার ক্ষতির সম্পূর্ণ ক্ষতির সম্ভাবনা বিদ্যমান রয়েছে, তখন এই ফতোয়া চলে আসে, তখন মানে এই ফতোয়াটাও এই ক্ষেত্রে প্রযোজ্য হয় যে অভিজ্ঞ ডাক্তার যদি বলেন যে এটা নিশ্চিত রূপে আপনার জন্য ক্ষতিকর, তখন রোজা না রাখার পারমিশন হয়ে যায়। অথবা অভিজ্ঞতা দ্বারা যদি কেউ ক্ষতিকর হওয়াটা মানে প্রমাণ করতে পারেন, প্রমাণিত হয়ে যায় নিজের অভিজ্ঞতা দ্বারা যে আমার খুবই ক্ষতি হয়, আমার জন্য মারাত্মক অবস্থার সৃষ্টি হয়, অনেক সময় দেখবেন সুগার লেভেল লো হয়ে যায়, তো এটার জন্য আর ডাক্তারকে বলতে হয় না, আর জিজ্ঞাসা করতে হয় না, ওই সময় নিজের অভিজ্ঞতা দ্বারা একটু মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে হয়, চিনি খেতে হয়, মিষ্টি খেতে হয়, তো এরপরে নিজের সুগার লেভেলকে একটু নর্মালে নিয়ে আসতে হয়, এরপরে মানুষের কম্পন বন্ধ হয়ে যায়। তো এই যে একটা জিনিস, এটা বলা হয়েছে যে ফিকার কিতাবের মধ্যে আছে এই মাসালা, যে যদি নিজের অভিজ্ঞতার আলোকে রোজা রাখাটা যদি রোগের জন্য ক্ষতিকর হওয়াটা সুপ্রমাণিত হয়ে যায়, অথবা একজন মুসলমান অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ যদি এই ব্যাপারে হয় যে ওনার যদি অভিজ্ঞতা দ্বারা উনি যদি বলেন যে এটা নিশ্চিত রূপে ক্ষতির কারণ, তখনই কেবল রোজা ভাঙ্গা, রোজা না রাখা, পরবর্তীতে কাজা করা, আর কাজা না করতে পারলে, কাজা না রাখতে পারলে তখনই কেবল ফিদিয়া দিয়ে এই রোজার ক্ষতিপূরণ করা, এটা জরুরি হয়। প্রথম অপশন কিন্তু ফিদিয়া নয়, ফিদিয়া মানে পয়সা দেওয়া এক রোজার বদলে একজনকে দুই বেলা পেট ভরে খাওয়ার পরিমাণ দিয়ে দেওয়া এই জিনিসটা, অথবা তাকে দুই বেলা পেট ভরে খাওয়ানো, অথবা এই পরিমাণ পয়সা দিয়ে দেওয়া, এই জিনিসটা কখন হয়? যখন কেউ কাজা ছোট দিনেও রাখতে পারবে না, কিন্তু ছোট দিনে গ্যাপ নিয়ে যদি কেউ কাজা রাখতে পারে, আর এই সুযোগটা যদি ঠান্ডা ছোট দিনগুলিতে যদি সম্ভব হয়, তখনও কিন্তু কাজা রাখতে হবে। কিন্তু কাজা রাখাও যদি দুষ্কর হয়, কঠিন হয়, কষ্টসাধ্য হয়, যেমন অনেক বয়স বৃদ্ধ অনেকে হয়ে গেছেন, তাদের ব্যাপারে মাসালা হলো যে না, এখন তারা আর ফিদিয়াই দেবেন, ফিদিয়াই তাদের লাস্ট অপশন। কিন্তু সবার ক্ষেত্রে এটা লাস্ট অপশন নয়, ফার্স্ট অপশন অনেকের ফিদিয়া থাকে, আর অনেকের ক্ষেত্রে কিন্তু রয়েছে যে তিনি কাজা রাখতে পারবেন। কিন্তু যদি কেউ সন্দেহের মধ্যে থাকেন যে রাখতেও পারি নাও রাখতে পারি, আমার এই সামর্থ্য হতেও পারে নাও হতে পারে, এমত অবস্থায় তার জন্য বিধান হলো যে সে আপাতত ফিদিয়া দিয়ে দিক, কিন্তু যদি যদি সামর্থ্য থাকে, আর এরপরে যদি রোজা রাখার সামর্থ্য হয়ে যায়, তখন ফিদিয়া মোটেও যথেষ্ট হবে না, রোজা রাখতে হবে। তো এই ব্যাপারে আপনারা, রোগীদের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যাদের রোগ মনে করেন মারাত্মক এবং ইনসুলিন যাদেরকে নিতেই হবে বারংবার, আর ইনসুলিন কোনো কোনো সময় নেওয়ার পর যদি কেউ খাবার কিছু না খায় তাহলে মানুষ মারাও যেতে পারে, তো এই ধরনের সম্ভাবনা যাদের ক্ষেত্রে বিদ্যমান রয়েছে তাদেরকে আপনারা অবশ্যই বলবেন যে না, আপনার জন্য রোজা ভাঙ্গা জরুরি। অথবা যদি একান্ত আপনি রাখেন, তাহলে আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে 100% সচেতন থাকতে হবে। অগ্রিম যখন আপনি দেখবেন আপনার শরীরটা ঘামে যাচ্ছে, ঘাম ঝরছে বা ঘাম বেরিয়ে আসছে, আর আপনি অস্বস্তি বোধ করছেন, তো সাথে সাথে আপনি রোজা ভেঙে ফেলবেন। রোজা ধরে রেখে মৃত্যুকে দাওয়াত করা, আমন্ত্রণ করা, এটা তো কোনোভাবেই জায়েজ নয়। জাযাকাল্লাহ মুফতি সাহেব। এক ভাই প্রশ্ন করেছেন, বৈশাখী মেলাতে যারা অ্যাড দেন মানে অ্যাডভার্টাইজ করেন, মানে বিভিন্ন মেলা হতে সহযোগিতা করেন, যে সব প্রতিষ্ঠান তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা কি ঠিক? এটা একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন। আমি এই জন্য বলবো যে আমার সরাসরি এই গুনাহের কাজের সঙ্গে সহযোগিতার কোনো মানে পার্সেন্টেজ কি পরিমাণ হয়, আমার এই সহযোগিতার কারণে তারা কি
একটা গুনাহের কাজ করছে, বা ওই গুনাহের কাজ করতে গিয়ে আমি সরাসরি কোনোভাবে কি সহযোগী হচ্ছি না হচ্ছি না, অথবা এরা সম্পূর্ণ ওই যা ইনকাম হয় এগুলো দিয়ে গুনাহের কাজই করে থাকে, আর আমি তাদেরকে আরও শক্তিশালী করছি, তাদের হাতকে আরও মজবুত করছি। তো এইভাবে যদি কোনো মানে সরাসরি তাদের হাতকে শক্তিশালী করা, সরাসরি গুনাহের কাজে আমি ইনভলভ হওয়া, ধরেন একটা ঘরের মধ্যে বসে একজন মানুষ সুদের কারবার করছে, তো এই সুদের কারবারের সাথে সুদের ব্যবসার সাথে যদি আমার সরাসরি কোনো সম্পর্ক থাকে, অথবা সরাসরি এই সুদের ব্যবসার কাজে যদি আমি সহযোগিতা করি, তখনই কেবল গুনাহের কাজে এটা সহযোগিতার পর্যায়ে আসে। কিন্তু এই ঘরের মধ্যে ধরেন আমি ফ্যান লাগালাম, একজন ইলেকট্রিশিয়ান আছেন, একজন টেলিফোন লাইন, ওনার কিন্তু ওই গুনাহের কাজের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। কেউ তখন বলতে পারবে যে না, কেউ আঙ্গুর বিক্রি করতে পারবে না, আঙ্গুর দিয়ে যেহেতু শরাব বানানো যায়, এখন কেনই ওইটা শরাব বানাবে, এখন গুনাহের কাজে সহযোগিতা হয়ে যাচ্ছে আঙ্গুর বিক্রির কারণে, এমনটা যদি কেউ বলে এটা হবে না। এর কারণ কি, যে সরাসরি গুনাহের কাজের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, আমার কোনো সম্পর্ক নেই। ইসলাম এতটুকু পারমিশন দিয়েছে, গুনাহের কাজের সহযোগিতা না জায়েজ, কিন্তু গুনাহের কাজ সরাসরি গুনাহের কাজে সহযোগিতা না জায়েজ, কিন্তু ইনডাইরেক্টলি যদি কেউ করে তাহলে এর জন্য আমি দায়ী নই। তো আপনা এটা আসলে ইন্ডিভিজুয়ালি এই কেসটাকে নিয়ে একটু ডিটেইলস তালাশ করতে হবে, এটা কোনো বড় অভিজ্ঞ আলিমে দিন এবং মুফতি দিনের সঙ্গে যোগাযোগ করবেন যে আপনার সহযোগিতাটা কোন পর্যায়ের, আপনার সহযোগিতার কারণে গুনাহের কাজে তারা সরাসরি কোনোভাবে আপনার ইনভলভমেন্ট হচ্ছে, বা সরাসরি কোনোভাবে সহযোগিতা হচ্ছে না হচ্ছে না, সেই জিনিসগুলো যদি সুস্পষ্ট হয়, সরাসরি হওয়াটা যদি সুপ্রমাণিত হয়, তখনই কেবল দূরত্ব বজায় রাখা বা এটা জরুরি হয়। যাই হোক, এরপরেও আমি পরামর্শ দেব, যদি মনে করেন কোনো নেককার সংগঠনের সাথে প্রতিষ্ঠানের সাথে যদি হয় সম্পর্ক এবং তাদের সঙ্গে আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্য, যদি সেটা ভালো হবে। একেবারে লাস্ট মিনিটে, আমরা ব্যবসা বাণিজ্যে মানে করে যারা জাকাতের পয়সা নিয়ে, এরকম কোনো এইডকে যদি তিনি জাকাত দেওয়া কি ঠিক আছে? জাকাতের পয়সার ব্যাপারে আপনি নিশ্চিত হবেন এমন প্রতিষ্ঠানগুলোকে দেবেন যারা জাকাতের পয়সা নিয়ে অন্তত ব্যবসা করে, এর লাভ দিয়ে যদি কোনো গরিব মানুষের সাহায্য করা হয়, এটাকে নাজায়েজ বলা তো যায় না, যদি এই ব্যাপারে কোনো একটা নীতি থাকে, মূলনীতি থাকে, বিধান থাকে, সংবিধান থাকে, রুল রেগুলেশন থাকে, ঠিক আছে। কিন্তু জাকাতের পয়সা সরাসরি গরিব ফকিরকে মালিক বানিয়ে দিয়ে দিতে হবে, এই পয়সার ব্যাপারে আপনি নিশ্চয়তা করবেন। আপনি যেসব প্রতিষ্ঠানের ব্যাপারে বলছেন এরা বেতন নেয়, বেতন নেওয়াটাও নাজায়েজ নয়, হারাম নয়, কিন্তু সেটা সাধারণ ডোনেশন থেকে হবে আর হতে পারে, এই ব্যাপারে আমি নিশ্চিত নই। আর ঠিক একইভাবে জাকাতের পয়সা হয়তো তারা আদায় করে থাকেন, তাদের অন্য পয়সা থেকে তারা গিফটেড ইত্যাদি থেকে হয়তো বেতন দিয়ে থাকেন, তো আপনি এই ব্যাপারে নিশ্চিত রূপে যদি জানেন যে জাকাতের পয়সা দিয়ে ব্যবসা করা হয় সরাসরি, একেবারে শেষ মুফতি সাহেব, আজানের জবাব দিতে হয় কি ইফতার খাওয়ার সময়? এটা ইফতার খেয়ে খেয়েও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ মুফতি সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা আমাদের সাথে শুরু থেকে নিয়ে আজকে শেষ পর্যন্ত ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।